আপনারা দেখছেন আজকের চট্টগ্রাম। ভাষাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গা শিশুদের প্রায় শতভাগই যাচ্ছে স্কুলে। দাদা সংস্থা অর্থায়নে স্থাপিত 28টি স্কুলে নিয়মিত চলে পাঠদান, পড়ানো হয় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। শিক্ষকরাও সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক, কারিকুলামও সে দেশের। ভাষাঞ্চলের শিক্ষা কার্যক্রম নিয়ে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বাস্তুচ্যুত হলেও এখনও মিয়ানমারের জাতীয় সঙ্গীত গেয়েই দিন শুরু হয় এই রোহিঙ্গা শিশুদের। সঙ্গীতের ভাবার্থ, মিয়ানমার একটি স্বাধীন দেশ, এখানে মুক্তভাবে চলার অধিকার আছে। ভাষাঞ্চলের প্রতিটি লার্নিং সেন্টারের নিচে দেখা মিলে এমন চিত্রের। কক্সবাজার থেকে স্থানান্তরিত এসব রোহিঙ্গা শিশুদের আনন্দদায়ক পাঠদান নিশ্চিতে এখানকার বিভিন্ন ক্লাস্টারগুলোতে স্থাপন করা হয়েছে 28টি স্কুল। বয়স এবং দক্ষতা ভেদে 6টি গ্রেডে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। বাচ্চারা বলছে যে স্যার অনেক ভালো লাগে, লেখাপড়া শিখতে পারে আমার অনেক মনে হয়। সহ মোট 6টি বিষয়ে পড়ানো হয়ে থাকে মিয়ানমারের বাস্তুচ্যুত এই শিশুদেরকে। মূলত বার্মিজ কারিকুলামে এই শিশুদেরকে সুশিক্ষিত করার চেষ্টা চলছে। তবে এখানে মূল চ্যালেঞ্জ মিয়ানমারের যে শিক্ষক বা মিয়ানমারের ভাষার যে শিক্ষক, সেই শিক্ষকের অপ্রতুলতা। ইউনিসেফ সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে এসব স্কুল পরিচালিত হচ্ছে তাদের 10টি সহযোগী উন্নয়ন সংস্থার মাধ্যমে। তাদের হিসাবে ভাষাঞ্চলে শতভাগ শিশু এখন স্কুলমুখী। যে বাচ্চারা আছে না, ওদের বাড়িতে আমরা গিয়ে কি ওনার কি অসুস্থ হয়েছে কিনা দেখি। যদি এটা কন্টিনিউ থাকে, আশা করা যায় রোহিঙ্গা রেসপন্সের ক্ষেত্রে কক্সবাজার যেভাবে এগিয়ে গেছে, ভাষাঞ্চলের এডুকেশন কার্যক্রম ঠিক একইভাবে এগিয়ে যাবে। ভাষাঞ্চলে এই 28টি স্কুলে নিয়োজিত 140 জন শিক্ষকের সবাই মিয়ানমারের নাগরিক। সহজ পাঠদান নিশ্চিতে স্কুল এবং শিক্ষক বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। আমরা কোনোভাবে চাই না যে আমাদের বাংলাদেশের লোকজন বাংলায় কথা বলুক, তাদের সংস্কৃতি তারা ভুলে যাক, এটা আমরা চাই না। সেই জন্য রোহিঙ্গাদের ভেতর থেকেই শিক্ষক তৈরির আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী আগামী বছরের মধ্যে ভাষাঞ্চলে গ্রেড 10 পর্যন্ত শিক্ষা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা সরকারের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ভাষাঞ্চল, নোয়াখালী। রাঙামাটির কাউখালী উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে পড়ছে। আগামী সংসদ নির্বাচনে আগে অবৈধ অস্ত্রধারীদের ধরতে অভিযান জোরদার করার আহ্বান জানান তারা। ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মিছিল নিয়ে কাউখালী উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হন যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।